হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আর কি চলে আসলাম, মানে আমার কিছু কথা ছিল এই জন্য। তো কথাটা হচ্ছে এটা যে এই তো মানে একজন ব্লগার ব্লগার মহিলা আর কি, সে আমাদের বাংলাদেশের ব্লগারদের নিয়ে ভীষণ মানে মানে মনে কষ্ট লাগার মতো, ভীষণ মনে কষ্ট লাগার মতো মানে কিছু কথা বলেছে সে। তো এগুলা আসলে ঠিক না, যার যার জায়গা থেকে সে সে পারফেক্ট এবং একদম সলিড তা আমি মনে করি। সেটা কেউ মনে করুক আর না করুক সেটা যার যার বিষয়, কিন্তু আমার কাছে কথাটা ভালো লাগে নাই। অবশ্যই আমি একটা আজকে একটা ভিডিও দেখলাম, মানে তার নামে এই ভিডিওটা বানানো হয়েছে, তো আমার চোখে পড়ে গেল ভিডিওটা। তো আমি কিন্তু মোটামুটি সবার চ্যানেল আমি ঘুরি, বাংলাদেশের যত ব্লগাররা আছে সবার চ্যানেল, মানে যেটা আমার ভালো লাগে, যে যে চ্যানেলগুলো আমার ভালো লাগে বা আমার চোখের সামনে আসে তখন কিন্তু আমি অবশ্যই দেখি ওদের চ্যানেলটা। আমরা আসলে ব্লগাররা মনে এরকমই, সবার চ্যানেলটাই কিন্তু সবাই আমরা দেখি। এটাই চোখের সামনে পড়লে অবশ্যই দেখবো, এটা নিয়ম, এটা চোখের সামনে চলে আসলে তখন আর মানে মন চায় ক্লিক করে দেখি ওরকমই। হ্যাঁ, তো আমি কিন্তু দেখি, এটা কিন্তু অবশ্যই দেখি, যে আমি এটা বলবো না যে আমি দেখি না কার চ্যানেল, কার চ্যানেলে যাই না। হ্যাঁ যাই, জাস্ট কমেন্ট করা হয় না, সেটাই আমি কখনো কমেন্ট করতে পারি না, কমেন্ট করি না এই জন্যই, জাস্ট আর অন্য কোনো কিছু কিছুই না। হ্যাঁ, আমি কিন্তু সবার চ্যানেলে ভিজিট করি, যেটা আমার চোখের সামনে আসে সেটা সেই ভিডিওটা দেখি। আর একটা ভিডিও যখন আমরা আমরা দেখতে থাকবো, মানে ক্লিক করে করে দেখতে থাকবো একটা ভিডিও, একটা চ্যানেলের ভিডিও, তো তখন হচ্ছে কি আমাদের এটা হোম পেজে অটোমেটিকলি চলে আসে, এটা সাবস্ক্রাইব করতে হয় না, সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই। আমাদের যে সবাই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে তাও কিন্তু না। হ্যাঁ, তাই না? তো দেখা যায় যে আমি একটা চ্যানেলের ভিডিও দেখতেছি, সেটা আবার আগামীকালকে যখন ভিডিও একটা নতুন ভিডিও আপলোড দিল সেটা আবার চলে আসলো, একটা একজন একটা পোস্ট সামনে চলে আসলো এরকম। সবার ক্ষেত্রে এটাই এটাই তো এরকম হচ্ছে। আমি সব ব্লগারদেরই ব্লগ আলার মধ্যে দেখি, এমন না যে দেখি না। তো দেখা যায় যে আমরা কিন্তু সবারটা সবার ব্লগ দেখি, সবার ব্লগগুলোই আমরা দেখি। তো আমি আজকে আর কি মানে কিছুক্ষণ আগে যখন মানে আমি এখন একটু বের হব, মানে এখন হচ্ছে সন্ধ্যা আর কি, সন্ধ্যার টাইম, তো আমি এখন বের হব আম্মাকে নিয়ে, আমার একটু কাজিনের বাসায় যাব। আম্মা আসছে, আসার পর আমার কাজিন ফোন দিতেছে, বলে কি আপু জেঠিকে নিয়ে আসো, আমার বাসায় নিয়ে আসো, জেঠিকে নিয়ে আসো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি। তো আম্মাকে নিয়ে এখন বের হব, তো ভাবছি রেডি হয়েছি যেহেতু ভিডিওটা আমি বানিয়ে যাই। তো আমার কাজিনের বাসা বেশি দূর না, এখানেই কাছেই, আমি বোরকা পরবো না, আমি এভাবেই চলে যাব, তো কাছে যেহেতু এই জন্য আর বোরকা পরবো না। তো যাই হোক, রিক্সা লাগে না, হেঁটেই যাওয়া যায়, তো ওখানে যাব। ওর ছেলের আজকে বার্থডে, তো মানে আমার কাজিনের ছেলে মানে আমার ভাগ্নের আজকে বার্থডে, এই জন্য আজকে যাওয়া আর কি। তো আমি আর আম্মাই যাব শুধু, আর কেউ যাবে না। তো সেটা হচ্ছে কথা হচ্ছে এটা যে আমি কিছুক্ষণ আগে যখন রেডি হচ্ছিলাম তখন আর কি আমার বড় মেয়ে বলতেছে আম্মু একটা জিনিস দেখছেন আর কি, বলে কি ইউটিউবে মানে দেখেন কে যেন মানে এক আমেরিকান ব্লগার মানে আপনাদের অপমান নিয়ে একটা ভিডিও বানাইছে, ব্লগার বাংলাদেশি ব্লগারদের মানে অপমান নিয়ে একটা ভিডিও বানাইছে। আমি কি দেখি, তো পরে আমি দেখলাম হাতে নিয়ে, বলে আসলো। তো পরে আমি এটা ওর কথাগুলো শুনলাম, সবগুলো কথা শুনলাম, শোনার পর তারপরে হচ্ছে মানে ওই মহিলার চ্যানেলে আমি ঢুকলাম, এন্ট্রি করলাম, করার পর আসলে কিন্তু আমি ওই ভিডিও আগে দেখিনি, তো এত মানে দেখার ইয়ে নাই। আর যারা যেগুলো দেখি আমি সেগুলো হচ্ছে জাস্ট আমি বাংলাদেশের যে ব্লগারগুলো আছে ওদের ভিডিওগুলো দেখি, আর বাহিরের কান্ট্রি যারা আছে ওরা ভিডিও আমি তত বেশি দেখি না, সত্যি কথা যেটা আর কি। তো এটাই, তারপরে হচ্ছে আমার হাসি উঠে গেল আমার ভাইয়াকে দেখে। পরে আচ্ছা যাই হোক, তো ওইটা মানে তারপর গেলাম, গিয়ে দেখলাম, তো ও বলতে
বলতেছে আমরা নাকি আজাইরা ভিডিও বানাই, আজাইরা ভিডিও প্রত্যেক দিন ভিডিও বানাই নাকি টাকার জন্য, এটা কি সম্ভব? মানে আমারও মেজাজ খারাপ হয়ে গেছে দেখে, মানে আমার খুব খারাপ লাগছে। মিসি এগুলো কি, এটা আবার কোন ধরনের কথা? আরে বাবা, আমরা তো যেটা ব্লগ বানাই, আমরা তো আজাইরা ব্লগ বানাই না, সেটা হচ্ছে আমাদের এখানে কুকিং চ্যানেলে হয়তো একটা আইটেম থাকে, রান্নার রেসিপি থাকে। আমরা এখানে প্রত্যেক দিন দেখা যায় দুইটা তিনটা চারটা আইটেম রেসিপি করতেই থাকি। হ্যাঁ, এগুলো হয়তোবা আমাদের বাইরের কান্ট্রিতে যারা আপুরা ভাইয়ারা আছে হয়তোবা বা এরকমই মনে হয় আমার ভাইয়ারাদের কাজে লাগতে পারে, হয়তোবা লাগতে পারে, বলা যায় না। কার রেসিপিটা কখন পছন্দ হয়ে যায় সে আমরা তো আর বলতে পারি না, তাই না? তো আমরা দেই মানে যাদের একটু একটু সাহায্য হয় ওদের, তো ওদের একটু সাহায্য হবে এই জন্য রেসিপিগুলো শেয়ার করি। হ্যাঁ, তো সেটাই, সেই প্রত্যেক দিন আমরা রান্না করি, প্রত্যেক দিন বাসায় খাই। আমাদের বড় ফ্যামিলি, বড় ফ্যামিলি, এই জন্য আমরা যে কোনো কাজ শেয়ার করতে পারি। মানে আমাদের কাজ আছে প্রত্যেক দিন, কিন্তু কাজ আর রান্নাবান্না অবশ্যই আছে। হ্যাঁ, থাকে, এটা এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমাদের কি একটা বাচ্চা? হ্যাঁ, একটা বাচ্চা, আজকে রান্না করলাম আর 10 দিন পরে রান্না করলাম, হবে হবে না? তো একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, যে আজকে বেশি করে রান্না করে দিলাম, ফ্রিজে রেখে দিলাম, তারপরে হচ্ছে গরম করে করে খাবো, বাচ্চাকে খাওয়াবো, হাজবেন্ডকে খাওয়াবো, ওটা তো না। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, বাচ্চারা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বাসি কোনটা পচা, কোনটা ভালো খাবার, আজকের খাবার কোনটা, গতকালকের খাবার কোনটা, এগুলো কিন্তু সব বাচ্চারা বুঝে। মানে খাওয়ার সময় কিন্তু ওরা রিয়েলাইজ করে কোনটা দেখি কোনটা, এরকম করে। আচ্ছা যাই হোক, তো প্রতিদিনের খাবারগুলো কিন্তু আমরা প্রতিদিন রান্না করি, প্রতিদিনের লাইফ স্টাইলটা শেয়ার করি, আমাদের বাসায় কে আসলো, কি হলো না হলো সেটা। ওদিন আমার হাজবেন্ডের 2 লাখ টাকা হারানো গেছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমার আম্মা মানে কেন ঢাকা ঢাকাতে আসলো, সেটাও কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। মানে সুখ দুঃখ, মানে দুঃখ শেয়ার করতে পারবো, কিন্তু সুখ শেয়ার করতে পারবো না। হ্যাঁ বলো, সুখও তো আমরা শেয়ার করতে পারি, তাই না? দুঃখ যদি শেয়ার করি তাহলে সুখও আমরা শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আমাদের আপনজন হয়ে গেছে তোমাদের, তোমরা আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে, তাই না? বোন, কেউ এত এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা, মানে কি বলবো, যে মার্কেটের বোন মনে এত সুন্দর কমেন্টস করতো না আর এত ভালোবাসতো না। আর আমার বাসায় যে দুইটা মেয়ে আছে আমাকে এত ভালোবাসতো না, যে তোমরা মামনিরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এত উৎসাহিত করো আর এত ভালোবাসো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো আর দেওয়া যায় না, অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। তো আমাদের প্রত্যেক দিনের লাইফ স্টাইলটা কিন্তু আমরা শেয়ার করি তার মাধ্যমে। তো এটা তোমাদের আসলে, তোমরা সবাই জানো যে আমরা প্রত্যেক দিন কি খাচ্ছি, কি রান্না করতেছি, এটা এটা কিন্তু আমাদের মানে একটা রান্না, মানে প্রত্যেক দিন একটা রান্না করা, হ্যাঁ, এটাও কিন্তু অনেক মুশকিল। কিভাবে, কি দিয়ে রান্না, কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করলে আজকে হাজবেন্ড পছন্দ করবে, কি দিয়ে কি রান্না করলে বাচ্চারা পছন্দ করবে, কি দিয়ে কি রান্না করলে আজকে আমার একটু মন মতো খেতে পারবো, একটু পেট ভরে খেতে পারবো, তাই না? এগুলো কিন্তু, এগুলোও কিন্তু আমরা চিন্তা করি রান্না করার আগ দিয়ে। তো তো আমাদের আমাদেরকে বলে আমরা নাকি আজাইরা ভিডিও বানাই, প্রত্যেক দিন টাকার জন্য ভিডিও বানাই। ঠিক আছে, তুমি মনিটাইজেশনটা অন করে অফ করে দাও, অন করছো কেন? আমি তোমাকে ভালো করে বলতেছি যে তুমি মনিটাইজেশন অন করছো কেন, আমরা যেহেতু করছি। ও আরেকটা কথা, আরেকটা কথা হচ্ছে ইউটিউবে, মানে ইউটিউব যখন আসছি, আমি সেটা বলবো না যে আমি আর্ন জিনিসটা না জেনে আসিনি, এটা আমি জেনে আসছি, সত্যি কথা, মিথ্যা কথা বলবো কেন? আমি তোমাদেরকে ওপেনলি টাকা দেখাইছি, ঠিক আছে, তোমাদেরকে আমি ওপেনলি টাকা দেখাইছি, মানে আমি কত টাকা আর্ন করলাম, মানে কত টাকা ইনকাম করলাম প্রথম মাসে আমার ইউটিউব ইনকাম, সেটা কিন্তু দেখাইছি। আমি জানতাম, আমি জানতাম ইউটিউব থেকে আর্ন হয়, এটা আমি মিথ্যা কথা বলবো না, তোমাদের কাছে সত্য কথা বললাম, ইউটিউব থেকে আর্ন হয় যে এটা আমি জানতাম, কারণ ইউটিউব নেট হচ্ছে আমার বাসায় আজকে 8 বছর যাব, অফিসলি আমার জানারই কথা, তাই না? আর ইউটিউবে তো আসছি মাত্র 1.5 বছর হয়েছে, 1.5 বছর হয়েও নাই, ঠিক আছে, তা 8 বছর আগে থেকে ঘাটাঘাটি করতেছি, তাহলে কি এটা আমার কমন সেন্স থাকবে না যে ইউটিউব থেকে আর্ন করা যায় কি না যায়?
এরকম অনেক টিউটোরিয়াল আছে, দেখতে 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 বুঝে ফেলছি যে ইউটিউব আর্নিং এর জায়গা, আর্নিং এর একটা প্ল্যাটফর্ম। এটা কেউ বলে দিতে হয় না কাউকে, এটা সবাই জানে যে ইউটিউব আর্নিং এর। আমি আর্ন করতে আসছি এখানে, হ্যাঁ আর্ন করব, আমি ভালো ভালো ভিডিও দিব, আমি কন্টেন্ট তৈরি করব, ফালতু কন্টেন্ট তৈরি করব না। ফালতু মানে কি? ফালতু আমি, হ্যাঁ বাজে কন্টেন্ট, আমরা তো বাজে কন্টেন্ট করতেছি না, আমরা হচ্ছে আমাদের লাইফ স্টাইলটা, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে আমাদের ফ্যামিলিতে আমরা আছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেক দিন। আমার বাইরে যে আপুরা থাকে ওদের মানে ওরা এত ফোন দেয় আর এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে আপু তুমি এত ভালো, এত সুন্দর, এত এই সেই, তোমার রান্না এত সুন্দর, এত মানে মজা করে তুমি খাও, এত সুন্দর করে রান্না করো। আসলে প্রাউড ফিল করি, সত্যি প্রাউড ফিল করি যে এতগুলো বোনের, এত এতগুলো বোনের মানে ভালোবাসা পাই প্রত্যেক দিন, আর এতগুলো মামুনির মামুনিদের ভালোবাসা পাই। সত্যি আমি প্রাউড ফিল করি, আমার ফ্যামিলির কাছে এখন আমি প্রাউড ফিল করি। টাকা তো অবশ্যই পাই, টাকা তো পাই, টাকা আমরা সবাই পাই, যারা মনিটাইজেশন অন করেছি তাদের সবার কিন্তু টাকা আসে, এটা বলবো না যে টাকা আসে না, ঠিক আছে? তো প্লিজ দয়া করে এভাবে বলো না, তুমি কিন্তু বাঙালি, তুমি তুমিও কিন্তু একটা বাংলাদেশের মেয়ে, তো তুমিও কিন্তু আর্নের জন্যই খুলেছ, তাহলে তুমি তুমি প্রত্যেক কথায় কথায় বলো তুমি গ্রাজুয়েশন করেছো, গ্রাজুয়েট তুমি, এন তেন তুমি গ্রাজুয়েশন করতে পারো, কিন্তু সেন্স কমন সেন্স কম, গ্রাজুয়েশন করতে পারো, আসো গ্রাজুয়েশন, তোমার কমন সেন্স আর আমাদের মানে আনগ্রাজুয়েশন দেখি এক মানে এক হয় কিনা, হবে না, কখনোই হবে না, কখনোই হবে না, কারণ তুমি গ্রাজুয়েশন ঠিকই আছো, গ্রাজুয়েশন করছো, তো আমরা গ্রাজুয়েশন করি নাই, আমি অন্তত পক্ষে আমার কথা বলবো, আমি আমি গ্রাজুয়েশন করি নাই, তো সো গ্রাজুয়েশন ছাড়াই আল্লাহর মতো অনেক কিছু বুঝি এবং জানি। এমনি এমনি দুটা চ্যানেল আমি চালাচ্ছি না, ঠিক আছে? তো এভাবে বলবো না, ও টপিক ছাড়া নাকি আমরা ভিডিও ছেড়ে দিই, হ্যাঁ হ্যাঁ এখানে টপিকের কি হইলো, আমি রান্না করছি রান্নাগুলো দেখাবো, হ্যাঁ রান্নাই তো আমার মেইন টপিক, তাই না? প্রতিদিন আমরা টপিক ছাড়া নাকি ভিডিও ছেড়া দিই আর যাইরা, তো আমি তো রান্না যে রান্নাগুলো করছি সেগুলাই কিন্তু আমি ছাড়বো, সেই টপিকেই কিন্তু ভিডিও বানাবো, আমি খেয়েও দেখাবো, হ্যাঁ আমার খাবারের রিভিউগুলো আমি দিব, যার ভালো লাগবে সে তো দেখবেই, আর যার ভালো ভালো না লাগবে তারা তো অ্যাভয়েড করবে, তাই না? এটাই নিয়ম, তো যার ভালো লাগবে দেখবে আর যার ভালো না লাগবে দেখবে না, এটাই কথা। তো আচ্ছা এতগুলা এতগুলা আমার মানে আমি আমি মনে করি যে আমার মানে যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে এতগুলা মানুষের থেকে এই একটা দুটা তিন চারটা 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 পাঁচটার মতো এরকম কমেন্টস খারাপ আসে, তো এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, তাই আমার এত এত লাভলি আপুরা, এত লাভলি ভাইয়া ভাই ভাইয়া আপুরা, তারপরে হচ্ছে মামুনিরা যে আমাকে এত এত সাপোর্ট করে, এত এত ভালোবাসে, সেটাই আমার জন্য অনেক কিছু, অনেক কিছু পাওনা পেয়ে গেছি, ও ওর সাথে সাথে আর্নও করছি, টাকাও পাচ্ছি আর তোমাদের ভালোবাসাও পাচ্ছি, সত্যি কথা। যেটা এটা বলবো না যে আমি টাকা আর্ন হয় না, এটা না জানি আমি আসছি, অবশ্যই আসছি, আমি পড়াশোনা করি নাই কিন্তু আমি এগুলো বুঝি, ব্রেন দিছে আল্লাহ, ঠিক আছে? তো জানি আমি মিথ্যা কথা তোমাদের সাথে কেন বলবো, তোমরা আমার আপন জন না, তো তাহলে ভিডিও দেখো কেন, ওয়াচ করো কেন, আপন মনে করে দেখো, আমি জানি আমি জানি তোমরা আমাকে আপন মনে করে সাবস্ক্রাইব করতেছো এবং করবে, তারপরে হচ্ছে আমার ভিডিওগুলো ওয়াচ করো, সেটাই আমার কাছে অনেক বেশি বড় পাওনা, তাহলে তোমরাই তো আমার আপন। আমি সুখের কথাও বলবো তোমাদের কাছে, দুঃখের কথাও বলবো, শেয়ার করব, হ্যাঁ সেটাই। তো আমিও বলতেছি যে বললাম যে এভাবে কথা কাউকে ছোট করে কথা বলো না প্লিজ, কাউকে ছোট করে কথা বলা হচ্ছে আল্লাহর আরশ গিয়ে কাঁপে। তো আর যারা হচ্ছে মানে আমি মনে করি যে হেদায়েত দান করুক সেটাই বলি, কারণ আমি এত বড় লোকই দেখাবো না, আমার যা আছে তাই, আমার আমি কিন্তু বড় লোকই দেখাবো না, আমার যা আছে তাই আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। তো আমি এত বড় লোকই দেখাবো না,
যে আমার এটা আছে ওটা আছে না, আমার কিছুই নেই, আমার কিছুই নেই। আর আমি মনে করি যা আছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সো বাংলাদেশের ব্লগ, বাংলাদেশি ব্লগারদের নিয়ে ছোট করে কথা বলার কোনো প্রয়োজন নাই। তারপরে আম্মা আসছে, তো বাংলাদেশি ব্লগারদের নিয়ে ছোট করে কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তো তোমরা যেরকম আমাদের বোন বা আম্মু হও বা আমার ছোট হইতে পারো, এরকমও হইতে পারে, ছোট হইতে পারো, তো আমার বড়ও হইতে পারো, ছোটও হইতে পারো, আমি মেনশন করে বলতেছি না, আম্মু হও বা মামুনি হও বা আপু হও, যেটাই হও, এরকম ছোট করবা না। তুমিও কিন্তু বাঙালি, তুমি তোমার জন্ম কিন্তু বাংলাদেশে, আমেরিকায় গেছো, তো কি হয়েছে? আমাদের অনেক আত্মীয় স্বজন আমেরিকা আছে, অনেক অনেক আত্মীয় স্বজন আমাদের আমেরিকাতে আছে, তো কি করবো এখন, পড়লিখে দেখাবো না? তুমি আমেরিকার সিটিজেন হলে কি হয়েছে? এরকম অনেক মানুষ আছে আমাদের আমেরিকার সিটিজেনশিপ, তো আমেরিকায় গেছো ঠিক আছে, আমেরিকার সিটিজেন পেয়েছো ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কথাই বলতে হবে, বাংলাদেশে তোমাকে আসতে হবে, তোমার বাংলাদেশের মানুষের সাথে মিশতে হবে, তোমার ফ্যামিলির সাথে মিশতে হবে, শ্বশুরবাড়ির সাথে মিশতে হবে, বাবার বাড়ির মানুষের সাথে মিশতে হবে। এইভাবে কথা বলো না, ছোট করে কথা বলো না, অপমান করে কথা বলো না ব্লগারদের। আমরা সবাই সবাইকে সম্মান করি, সেটাই হচ্ছে বড় কথা। হয়তো বা কমেন্টস করি না, কিন্তু ব্লগার সব ব্লগারের ভিডিওই দেখি, ভালো লাগে, শান্তি লাগে। আমরা হচ্ছে এটা বলো না, একজনের ভিডিও দেখে আরেকজন শিখো, এটা বলো একজনের ভিডিও দেখে, না না না, এখানে ব্লগাররা একজনের জিনিস দেখে আরেকজন শিখতে আসে না, এখানে যার যার লাইফ স্টাইলটাই শেষে মানে প্রেজেন্ট করতেছে, যার যার লাইফ স্টাইলটা যার যার মতো প্রেজেন্ট করতেছে। এখানে এটা বলো না যে ওর ব্লগ দেখে শিখো, ওর ব্লগ দেখে শিখো, এরকম বলো না। আমি আমি যেরকম আছি, যেটা আছি, সেভাবেই কিন্তু আমি তোমাদের সাথে প্রেজেন্ট করতেছি। এখানে কিন্তু একজনের দেখা দেখি আরেকজন করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকদিন কিন্তু একটা লাইফ, একটা লাইফে কিন্তু প্রত্যেকদিন কেউ কাউকে কেউ অনুকরণ করতে পারে না, ঠিক আছে, অনুকরণ করতে পারে না, অনুসরণ করতে পারে না। মানে ও যেভাবে আর প্রত্যেকদিন সকালবেলাটা শুরু হয় সেভাবেই কিন্তু কন্টিনিউ করতে থাকে। তো এটা বলো না, তো তোমার মানে যে যাই বলো, এরকম ছোট করে আমাদেরকে মানে ছোট করে কথা বলো না, যেহেতু আমরা হচ্ছে সবাই বাঙালি। তুমি যদি আজকে আমেরিকান হইতো, তাহলে আমি তোমরা মানে আমি হচ্ছে এটাকে পাত্তাই দিতাম না, বলতাম যে আমেরিকান, সে হচ্ছে মানে ব্রিটিশ, মানে ব্রিটিশ না আমেরিকান, হ্যাঁ আমেরিকান হচ্ছে, উনি হচ্ছে আমেরিকান নাগরিক। তো এখানে আমাদের কোন, হ্যাঁ আমেরিকান নাগরিক হইতে পারো, কিন্তু বাংলাদেশে তো তোমার জন্ম, তাই না? বাংলাদেশে তো তোমার জন্ম, তো সো এগুলা বলবা না। তো প্লিজ এইভাবে হার্ট করে কাউকে কথা বলবা না, তাহলে নিজের পরিচয়টা নিজে দিয়ে দিবা, নিজের মানে পড়াশোনার পরিচয়টা অন্তত পক্ষে মানুষের কাছে দিও না বারবার বারবার বারবার। তো আমি দেখতেছি যে যারা অশিক্ষিত তাদের ব্রেন অনেক ভালো, অনেক সুন্দর, সুন্দর মনের একটা মানুষ। কাউকে হার্ট করে কথা বলাটা ওদের মানে শোভা শোভা পায় না আমার মনে হয়। আর যারা কিছু মানে একটু শিক্ষিত, তারা ভাবে যে অনেক কিছু মানুষকে খুব খুব দ্রুতভাবে হার্ট করে কথা বলতে পারে, মানে কথা বলে ফেলে। এটা ঠিক না, এটা ঠিক না। সবাই কিন্তু আমরা ভাই বোন, মুসলিম কান্ট্রি আমাদের, সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং সবাই সবার জন্য দোয়া করব এবং ভালোবাসা রাখবো অনেক 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 বেশি। আমি যদি গুছায় কথা বলতে নাও পারি, আমি কিন্তু বুঝি, ঠিক আছে, আমি কিন্তু বুঝি, আমি কিন্তু কথা বাক্য বুঝি, ধরন বুঝি, চাল বুঝি, ঢং বুঝি, রং বুঝি, সবই বুঝি। তো আমার আমার ইচ্ছা করে প্রত্যেক দিন আমি ব্লগ ছাড়ি, প্রত্যেক দিন তোমাদের সাথে আমার লাইফ স্টাইলটা আমি শেয়ার করি, আমি কি খাচ্ছি, কি রান্না করছি, আজকে আমার বাচ্চাদের জন্য কি রান্না করছি, আমার ফ্যামিলির আমার হাজব্যান্ডের জন্য কি রান্না করলাম, আমার বাচ্চারা কি খেতে পছন্দ করে, আমি কি খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ড কি খেতে পছন্দ করে, সেগুলো তোমাদের মানে সামনে ধরে তুলি। হয়তোবা তোমাদের ভালো লাগে, সময় কাটে, এই জন্য হয়তোবা তোমরা আমাদের ভিডিওগুলো দেখো সবার। তো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে তো বারবার ছোট করা যায় না, তো অনেক অনেক দোয়া তোমাদের জন্য আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
কাউকে কেউ ছোট করে কথা বলো না, আর ভিডিওতে ব্যাটস কমেন্ট করো না, ব্যাট কমেন্ট করা বন্ধ করো। ব্যাট কমেন্ট করে কোনো লাভ নাই, কিচ্ছু পাবা না, শুধু শুধু নিজের হাতটাই নষ্ট হবে। তো ব্যাট কমেন্ট করবা না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।